সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু খাদিজাস কিচেন আজকের পর্বে আমি হাজির হলাম মাত্র দশ মিনিটে কিভাবে খিচুড়ি করব তার রেসিপি নিয়ে তার আগে আমার প্লিজের নতুন চ্যানেলটিকে সাপোর্ট করুন আমি এই খিচুড়ি তৈরি করতে প্রেশার কুকার ব্যবহার করব। প্রথমে আমি প্রেসার কুকারে তিন টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর কিছু গরম মশলা এরপর মশলাটাকে আমি ভেজে নিব যখন মশলাটা থেকে খুব সুন্দর একটি অ্যারোমা বের হবে তখন আমি দিয়ে দিব তাতে হাফ কাপ পেঁয়াজ কুচি এরপর পেঁয়াজটাকে আমি লালচে করে ভেজে নিব যখন পেঁয়াজটা লালচে করে ভাজা হয়ে যাবে তখন তাতে আমি দিয়ে দেবো কিছুটা পানি এরপর দিয়ে দিব এক চা চামচ আদা বাটা রসুন বাটা দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ জিরার গুঁড়ো আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো আর স্বাদ মতো লবণ এরপর মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নিব মশলাগুলো যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি তাতে দিয়ে দিব এক কাপ পরিমাণ সবজি আমি এখানে সিম আলু গাজর টমেটো দিয়ে দিলাম এরপর আমি সবজিগুলোকে ভালো করে কষিয়ে নিব তার আগে বলে নিচ্ছি যারা ইউটিউব থেকে আমার রেসিপিটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার ফেসটিতে ফলো দিয়ে দিন আমি আজকে যে ওয়েতে তৈরি করব এ ওয়েতে মাত্র দশ মিনিট লাগবে আপনার যদি আরও পরিমাণ বাড়িয়ে করতে চান তাহলে আরেকটু বেশি সময় লাগবে আমার সবজি কষানোর শেষ এখানে এখানে আমি রেগুলার ভাতের যে চাল আছে সেই চাল ব্যবহার করেছি আমি দুই কাপ নাজিসিয়ার চাল নিয়েছি আর এক কাপ মুসুরের ডাল নিয়েছি আপনারা চালে অন্যান্য ডালও ব্যবহার করতে পারেন এখন আমি চালগুলো দিয়ে দিচ্ছি সবজির মধ্যে এরপর সবজির সাথে ভালো করে মিশিয়ে নিব চালগুলো তারপর ভালো করে আবার চালগুলোকে কষিয়ে নিব চালটা কষানো কিন্তু খুবই ইম্পর্টেন্ট চালটা ভালো করে ভাজা হয়ে গেলে কিন্তু খিচুড়িটাও খুব ঝরঝরে থাকবে চালটা ভাজা বুঝবেন কিভাবে, যখন দেখবেন তেলের সাথে চালটা ভালো করে ভাজা হয়েছে তখন চালটা একটু দলা পেকে আসবে এবং তেলটা ছেড়ে দিবে আমার চালটা ভাজা শেষ আমি এখানে তিন কাপ চালা ডালের জন্য প্রায় পাঁচ কাপ পানি দিয়ে দিলাম নাজি চাল সিদ্ধ হতে সময় লাগে না খুবই অল্প পরিমাণ পানি লাগে ঠিক পোলাও চালের মতো আবার যদি মিনিকেট চাল দিয়ে করেন তাহলে কিন্তু এক কাপ চালের জন্য দুই কাপ পানি লাগবে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো এক চা চামচ দেশি গাওয়া ঘি আর কিছুটা গ্রানের জন্য তিন চার ফোঁটা কেওড়া জল দিয়ে দিচ্ছি এরপর ভালো করে আবার সব কিছু মেখে মিশিয়ে নিব তারপর আমি প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিব এখন আমি তিনটে সিটি বাজার জন্য অপেক্ষা করব তিনটে সিটি বাজার পর আমি ঢাকনাটা সরিয়ে একটু উপরের নিচে করে দিব আর যে একটু পানি দেখছেন এই পানিতে আপনারা ভয় পাবেন না ঢাকনাটা আবার আপনারা লাগিয়ে দিবেন লাগিয়ে দিলে এই পানি কিন্তু আপনার আপনি শুকিয়ে যাবে প্রেসার কুকারের তাপে আমি প্রায় পাঁচ দশ মিনিট ঢাকনা লাগিয়ে রাখলাম এরপর ঢাকনা সরিয়ে খিচুড়িগুলো দেখে নিচ্ছি দেখেন খিচুড়িগুলা কতটা সুন্দর হয়েছে ঝুরঝুরি হয়েছে এখন একটি আমি সার্ভিং ডিশে উঠিয়ে নিব যদি প্রেসার কুকারে যে কোনো জিনিস রান্না করার সময় সিটি বাজানোর পরে চুলা থেকে যদি নামিয়ে অনেকক্ষণ ঢাকনা না সরিয়ে যদি রেখে দেয় তাহলে কিন্তু ওভার কুক হয়ে যাবে তখন কিন্তু জিনিসটা বেশি নরম হয়ে যাবে এই জন্য তিন সিটি বাজার পর আপনারা কী করবেন ভাপটা সরিয়ে ঢাকনাটা খুলে আবার ঢাকনাটা লাগিয়ে দিবেন তাহলে প্রেশার কুকারে যে একটা তাপ থাকে ওই তাপে বাকিটা আপনা আপনি কুক হয়ে যাবে আমি যে ওয়েতে তৈরি করেছি ওইতে যদি তৈরি করেন বাসায় যদি কোনো গেস্ট আসে আপনি গেস্ট বসিয়ে কিন্তু এটা তৈরি করতে পারবেন অথবা যারা চাকরির জন্য রান্না করতে পারেন না সময় খুব কম তারা এভাবে কিন্তু ফলো করতে পারেন আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার জন্য দোয়া করবেন